স্কুল জীবনের শুরু অর্থাৎ প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক থেকে এ পর্যন্ত কি প্রতিক্রিয়া থাকছে কি অনুভূতি থাকছে কিভাবে শুরু হলো কিভাবে এখন চল প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি কোথায় থেকে শুরু হয়েছিল আমি ক্লাস ওয়ান থেকে আমার ক্লাসে র্যাঙ্ক থাকত আমার স্বপ্ন ছিল মাধ্যমিকে র্যাঙ্ক অর্জন করার আজকে আমি খুব খুশি সাকসেস হয়েছি কত ছিল নম্বর এখন কত এসছে এই ফলাফল মানে কি কারণে সম্ভব হয়েছে কারা কারা সহযোগিতা করেছে পরিবারের সদস্যদের কিভাবে সহযোগিতা ছিল স্কুল শিক্ষকদের কিভাবে সহযোগিতা ছিল কতজন প্রাইভেট টিউটর ছিল আমার তো মা বাবা আমার সবসময় আমার খুব সাহায্য করেছে আমার স্কুল টিচাররাও আমাকে খুব সাহায্য করেছে স্কুলের জন্য আমি মানে আজকে এই সাকসেস পেয়েছি আর প্রাইভেট টিউটররাও আমাকে খুব সাহায্য করেছে

তোমার সঙ্গে আরো বেশ কয়েকজন সম্ভাব্য মেধা তালিকা রয়েছে তাদের সাথে কিভাবে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে কতটা যোগাযোগ ছিল পরীক্ষার আগে বা এই সময় পর্যন্ত আমার আমার ক্লাসে আমার সবার সাথে ভালো বন্ধুত্ব আছে তাদের সাথে আছে কেউ কি যোগাযোগ করেছে সময়ের মধ্যে কেউ কি যোগাযোগ করেছে সময়ের মধ্যে আজকে এখন পর্যন্ত কারা কারা যোগাযোগ করেছে তোমার এই ফলাফল ফোন করেছে কি বলেছে শিক্ষামন্ত্রী কি ফোন করেছে তোমার যোগাযোগ করেছে কি তোমার সাথে তোমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তোমার স্কুলের শিক্ষা ব্যবস্থা যেহেতু তোমাদের একটি স্কুল রয়েছে সেটা সরকার অধীনস্থ স্কুল সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কি প্রতিক্রিয়া থাকছে এখন নতুন এনসিআইটি প্যাটার্ন গ্রহণ করেছে আমি এটা খুব খুশি আমি আমি মানে মাধ্যমিক পর্যন্ত এনসিআইটি প্যাটার্নটা পাইনি তাই আমার দুঃখ আছে কিন্তু এবং এটা খুব সহায়ক হবে শিক্ষা ব্যবস্থার জন্য তোমার আজকে ফলাফল যারা আগামী দিনে রয়েছে তোমার ছোটরা যারা তাদের উদ্দেশ্য হয়ে তোমাদের তোমার কি বার্তা থাকবে এবং তুমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হতে চাও কী কারণে এই পেশা কী কারণে তোমার এই ডিগ্রি বা এইভাবে পড়াশোনা করার ইচ্ছে আমি আমার ছোট ভাই বোনদের বলতে চাই যে স্কুলে ভালো করে পড়তে হবে এবং টেক্সট বুক পড়তে হবে আর প্রাইভেট এক্সামগুলি নেয় এগুলিও খুব হেল্পফুল হয় আর আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আমার অনেক ছোটোবেলা থেকেই কেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা

সকাল থেকে ঠাকুরকে ডাকছি ও উঠে পূজা দিয়েছে মান পূজা দেব কোন ঠাকুরের পুজো দেন কিন্তু আমার ঠাকুর একটু ছবি তুলেন রাম ঠাকুর প্রথম কি বলেছেন ঠাকুরের কাছে কি বলেছেন ওই পূজা দিয়েছে আমি বলেছি যে ওর স্কুলের সার অনেক হেল্প করেছে আমাদের দ্বারা সম্ভব হয়নি এত মাস্টার রাখা বাবুল স্যার বিশেষ করে তারপর অন্য স্যাররাও ওকে ফ্রি পড়িয়েছে পাঁচজন স্যার ফ্রি পড়িয়েছে তো আমাদের দ্বারা সঙ্গ এই যে সাতজন আদ্দম মাস ছারার কা সম্বোধনা তার জন্য ওদেরকে আমি বিনিতভাবে কৃতজ্ঞ জানাই প্রথম কি কি বলেছে মানে স্যার কি বলেছে যখন হ্যাঁ নাইনটিকে থেকে এ ফার্স্ট হয়েছে বাবু স্যার বলেছে তোর বাবাকে কে বলবি আসতে তোর বাবা গিয়েছে গিয়েছে পরে বলে আপনি কি সাহায্য চান তখন বলেছে স্যার আমি তো এত মাস্টার রাখতে পারবো না আর মাস্টার না রাখলে তো ভালো জব করতে পারতো না কারণ আমরা সবসময় শুনে আসছি যারা স্ট্যান্ড করে আটটা দশটা মাস্টার তো আমাদের দ্বারা সম্ভব না স্যার বলেছে তাহলে আমি অন্য স্যারদের সঙ্গে আলাপ করব তখন বাবুল স্যার উত্তম স্যার জিএমডি ডি স্যার বিপ্লব স্যার আরেকটাকে বাবা মানুষ স্যার তারা ডিসাইড করেছে যে ফ্রি পড়াবে তারা ফ্রি পড়িয়েছে নেতাজি স্কুলে কবে ভর্তি করেছিলেন আপনার ছেলে একদম ওয়ান থেকে তার আগে নার্সারি বা প্রি প্রাইমারি কোথায় এখানে পাড়াতি আছে ভাটিয়া বনগর কি ডিপ্লোম নার্সারি আপনার ছেলের নাম দীপায়ন দেবনাথ ছেলের এবারের মাধ্যমিকের ফলাফল আপনি কি অনুভূতি হচ্ছে আপনার আমি তো খুব খুশি আমি বেবি ছেলে অনেক পরিশ্রম করেছে তার জন্য আমি ঠাকুরকে বলছি ঠাকুর তো পরিশ্রম করেছে মানে সাড়ে আমরা তো ডেকে বিছনাথ নিতে পারছি না ওর মানে ওই যে রূপাঞ্জন ফার্স্ট হয়েছে ওর মনে একটা খুব খুব ছিল যে আমি ওকে ইয়ে করবোই তো তিনটা সাড়ে তিনটা এই টেবিলেই হেস হয়ে থাকে কোনোদিন চাইতে আমার যে আমরা ভাবি যদি অসুস্থ হয় যে ঠিক ঠিক পরীক্ষার সময় বাংলা পরীক্ষা সময় ভীষণ জ্বর এই জ্বর আমরা নিয়ে গেছি হ্যাঁ তো পরীক্ষার হলে ঢুকে বলছে মা আমার মাথাটা দা গুরু আরম্ভ হয়ে গেছে তারপর বলে বাইরে গিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে পরীক্ষা মানে লেখা স্টার্ট করছে তো যখন স্টার্ট করেছি তখন গিয়ে আমার মানে ফুলফিল এনার্জি এসেছে আপনার নাম আমার নাম তা দেব ঠিক করেন আপনি

সবজি ব্যক্তি করেন কোথায় সবজি ব্যক্তি করেন এই পারিবারিক আয় উপার্জন কিসের উপর আপনার এই সবজি সবজির উপরে ছেলেকে পড়াশোনা করাতেন মানে কত টাকা পরিশ্রম করেছেন কত ইচ্ছে ছিল আজকে তো লাভ আর কত কবি পরিশ্রম করেছেন সেগেল নিয়ে স্কুলের মাস্টারবাড়িতে সেগেল নিয়ে গেছে খুবই খুবই কষ্ট হয়েছে খুব কষ্ট আমি শিক্ষামন্ত্রী করতে পারি আমি এবং মুখ্যমন্ত্রী কাছে মানে বিনম্র ভাবে আবেদন করছি তারা যেন আমার ছেলে পড়াশোনার ক্ষেত্রে পুরোপুরি হেল্প করে আমার দ্বারা সম্ভব নয় আমার হাজবেন্ড একা নস্কর করে আমার ছোট একজন ছেলে আছে অতএব তাদের কাছে আমি সাহায্য চাই আমার ছেলের পড়াশোনার বিষয়ে খুব ফোন করছে আপনি রাইত আছেন কেমন লাগছে সিন্না ককটা